সোদপুরের পর এবার বেলঘুরিয়ায় ইডির হানা। আজ সকালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পানিহাটি রাজেন্দ্রপল্লি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে সুব্রত মালাকারকে। 6.5 ঘন্টা জেরা শেষে ইডির হাতে গ্রেপ্তার হয় নিয়োগ দুর্নীতিতে যুক্ত সুব্রত মালাকার। সুব্রত মালাকার সাথে ওই ব্যক্তি নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেও গ্রেপ্তার হওয়া প্রসন্ন কুমার রায়, প্রদীপ সিংয়ের মতো মিডলম্যান। তবে আনুষ্ঠানিকভাবে ইডির তরফে এই ব্যাপারে কিছুই সেরমভাবে জানানো হয়নি। তবে কি কারণে এই অভিযান সে ব্যাপারে এখন অবধি কিছু স্পষ্ট তো না হলেও তল্লাশি অভিযানের সময় চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখছে তদন্তকারী সংস্থা, এটা কিন্তু স্পষ্টত। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযানের পর সুব্রত মালাকারকে আটক করা হয়েছে ইজির পক্ষ থেকে। এরপর বেলঘুরিয়ার একটি আবাসনে নিয়ে আসা হয় সেখানে, এবং বেলঘুরিয়ায় এ পাই রোডে অবস্থিত এই রায়চৌধুরী অ্যাপার্টমেন্টের নিচে একটি দোকান রয়েছে, সেখানে সুব্রত মালাকারকে নিয়ে আসেন ইডির আধিকারিকরা। সেখানে কিন্তু বেশ খানিকক্ষণ, ঘন্টা দুয়েক কিন্তু চলে জিজ্ঞাসাবাদ, সেখানে তাকে জেরা করা হয়। এবং সেই বিষয়ে হঠাৎ এখানে ইডির আধিকারিক কেন সুব্রত মালাকারকে মাঝে সাঝে এখানে আসতে দেখা যেত এমনটা কিন্তু স্থানীয় সূত্রেও খবর পাওয়া যাচ্ছে। তবে কেন হঠাৎ করে ইডির আধিকারিকটা তাকে নিয়ে এলেন, কী বিষয়, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা এলাকার মানুষদের মধ্যেও কৌতূহল দেখা যাচ্ছে। এবং নিয়মিত যে দোকানটা খোলা হতো তেমনটাও নয়, একজন মানুষ এখানে ল্যাপটপ নিয়ে বসে থাকতেন, একজন যুবক, এবং মাঝে সাঝে দোকানটা খোলা হতো, দুপুরের দিকে দোকানটা তাও খোলা পাওয়া যেত অনেক সময়, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং সুব্রত মালাকার যেটা জানা যাচ্ছে, তিনি যদিও বা মাঝে সাঝে কখনো দু একবার এখানে এসেছেন, খুব শান্তশিষ্ট তিনি মাঝে সাঝে এখানে এসেছেন, এবং তিনি যখন আসতেন সাধারণ মানুষের মতোই সবাই বুঝতে পারতেন যে তিনি মালিক। এর আগে এখানে এই দোকানটি একটি রুটির দোকান ছিল, যেখানে রুটি তরকারি বিক্রি হতো। সেই দোকানটি মোটামুটি কয়েক বছর হলো তা কিনে নিয়েছে, এবং তারপর থেকে এখানে এই সৌভিক রয় এই দোকানে কিন্তু একটি ল্যাপটপ নিয়ে একটি যুবক বসে থাকতো। আর সেইখানেই কিন্তু হঠাৎ করে সোদপুরের পর এই ইন্দ্রপুরীতে এই বেলঘুরিয়াতে কিন্তু ইডির আধিকারিকরা হানা দেয়। পাই রোডে অবস্থিত এই রায়চৌধুরী অ্যাপার্টমেন্টে ইডির আধিকারিকরা আচমকাই সুব্রত মালাকারকে সহ নিয়ে আসে এখানে, সমস্ত নথিপত্র ঘাটে, এবং এখানে যে ল্যাপটপটা পাওয়া গেছে সেটাও তারা বাজেয়াপ্ত করে। সেখানে এখানে তার বেশ খানিকক্ষণ ধরেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এখান থেকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। এই দোকানটা আমি বলতে পারছি না, কোনোদিন দেখিনি। না না, না না, মাঝে মাঝে খোলাই থাকতো, সন্ধ্যা তো না দেখিনি। লোকজন খুব একটা দেখতাম না, ফাঁকাই বসে থাকতো একজন, ল্যাপটপ থাকতো, এইটা বলতে পারবো কোনোদিন, ওইসব খোঁজ খবর তো নিইনি। না না না, সেরকম কিছু আগে একটা এখানে রুটির দোকান ছিল, এটুকু জানতাম, সে ভাড়া নিয়ে চালাতো এটা। এটা কতদিন হবে, 1-2 বছর, বছর দুয়েক হবে হয়তো। সুব্রত মালাকার অ্যাকচুয়ালি মনে পড়ছে না আমার, ঠিক ওকে দেখতাম বলে মনে পড়ছে না। আসতো বসতো, এখন কে অত তো নজর করতাম না, বসে থাকতো কে আমরা অন্য জায়গায় থাকি, এখানেই থাকি অন্য জায়গায়। হ্যাঁ, মাঝে মাঝে খোলা থাকতো।
ল্যাপটপ নিয়ে থাকি। আর এমনি কোনো কাস্টমার দোকানে কোনো অসুবিধা সেরকম অত নজর রাখিনি, মাঝে মাঝে দেখেছি বাস। মানে এমনি কি মানে মোটামুটি দিনে যেরকম টাইমে দোকান খোলা থাকে ওরকমই দেখতেন নাকি? মাঝে মাঝে সন্ধ্যাবেলাও দেখতাম, মাঝে মাঝে সকালেও, ব্যাস এটুকুই। ঠিক আছে। দেবগুড়িয়া থেকে ক্যামেরায় আবির দাসের সাথে সৃঞ্চিনী পদ্মরের রিপোর্ট, সঠিক বার্তা।